দেখন্তু আজি বিশ্ব হিন্দু পরিষদ তরফরু তাঙ্কর যো পূর্ব প্রান্ত বা 22টি যাক জেলার সমস্ত প্রমুখ কার্যকর্তা আজি দুদিন কাল এটি বৈঠক প্রান্তীয় বৈঠক চালছিল। মোর সে সৌভাগ্য মিছি মু আজি এটি উপস্থিত হবার মতো সৌভাগ্য মিলল, মু সমস্ত কার্যকর্তা মানঙ্ক সাংরে ভেট হবার সুযোগ মিলল, আশীর্বাদ নেবার সুযোগ মিলল এবং সমস্ত কার্যকর্তা খুশি আমাকে ডেলাং পিপিলি অঞ্চলের বিধায়ক নির্বাচিত করে সম্বর্ধিত করেছেন এবং বিশ্ব পরিষদ আমগঠনের গোটে অঙ্গ, ভারতীয় জনতা পার্টির গোটে অঙ্গ। তেমন বিশ্ব পরিষদ আজি প্রথম থরপি পিপিলি অঞ্চলের করে থাকে মু অশেষ অশেষ ধন্যবাদ দেছি এবং বিশ্ব পরিষদর যা সহযোগ যা কার্যক্রম সবুলে রই সহযোগ করার যে ইচ্ছা প্রকাশ রয়েছে তা আজি পরিবেশর জনা পড়ছে। তেমন নিশ্চিত ভাবে গোটে খুশির দিন আজি বিশ্ব পরিষদ তরফর এই প্রান্তর বৈঠক করে। প্রতিবর্ষ প্রান্তীয় প্রবন্ধ সমিতি বৈঠক বিশ্ব হিন্দু পরিষদ হুয়ে, এইথরক পুরী জেলা কার্যকর্তা এবং পিপিলির কার্যকর্তা আগ্রহক্রমে আমি পিপিলিরে করা নিষ্পতি করেছিল। তো গতকাল দিন 12টায় আমার বিশ্ব হিন্দু পরিষদ প্রবন্ধ সমিতির বৈঠক কালি উদ্ঘাটন হয়েছিল। তো উদ্ঘাটন সত্রে 2টি 3টি সত্র লা সত্র পরে আজি পুঁ সকালে 2টি সত্র পরে এবে সমারোহ সত্র হব। ইয়াধরে একচুয়ালি বিশ্ব হিন্দু পরিষদর সাংগঠনিক বিচার এবং সংগঠন কেমনি বিস্তার হব, তো সেইপাই আমার কার্যকর্তা মানুষ ডকা হয়ে যোজনা প্রস্তুত হয়েছি। আগামী দিনের কেমতি গাঁ গাঁরে বিশ্ব হিন্দু পরিষদ সংগঠন বৃদ্ধি পাইব, প্রতি কোণানুকোণে বিশ্ব হিন্দু পরিষদ সংগঠন বৃদ্ধি পাইব, বজরঙ্গ দল বৃদ্ধি পাইব, সর্বক্ষেত্রে কার্য কিন্তু বড়ব, সেইপাই আজি এই যে বৈঠক লা এই বৈঠকের মহত্ব লা সেইপাই এই প্রবন্ধ সমিতি বৈঠক এটি হয়েছিল। বর্তমানে এটি 22টি জেলার আমার এই বিশ্ব হিন্দু পরিষদ প্রান্তীয় প্রবন্ধ সমিতি বৈঠকের যোগ দিয়ে পাখাপাখি 135 জন কার্যকর্তা এই কার্যক্রমের যোগ দিয়ে আজ তার সমারোহ কার্যক্রম হব। যেতবে মু স্কুলর এই বিদ্যালয়ের সম্পাদক হিসাবে যেতবে এঠাকার বিশ্ব হিন্দু পরিষদর কার্যকর্তা মুখ্য মুখ্য কার্যকর্তা মানে আসি কহিলে যে আপনার বিদ্যালয়ের বিশ্ব হিন্দু পরিষদর প্রান্তীয় প্রবন্ধ সমিতির বৈঠক হব, সেতবে মু বহুত নিজক গর্ব অনুভব কলি। মু চিন্তা কলি যে ইয়ে বিশ্ব হিন্দু পরিষদ আউ আপনকর শিক্ষা বিকাশ সমিতি সরস্বতী শিশু মন্দির বা অন্যান্য যাহা বিবিধ ক্ষেত্র অছি ইয়ে এক আমার লক্ষ্য এবং কার্য এক, তেণু এই পরিপ্রেক্ষীরে আমার স্কুল পরিচালনা সমিতি ইহাকু এক মানে চ্যালেঞ্জ সহিত গ্রহণ কলা যে প্রান্তীয় বৈঠক, তেণু সমস্ত জেলারু 22টা জেলারু এটি কার্যকর্তা মানে আসিছন্তি, তেণু সমস্ত কার্যকর্তা মানকর খাইবা পিইবা রহিবা ব্যবস্থা এবং সুপরিচালনা তথা আলোক ধ্বনি এবং মিডিয়া এ সমস্ত ক্ষেত্রকে সুচিন্তিত উপায়ে গোটে কোঅপারেশন করি একে এক আজির বৈঠকটাকে সফলকামী করিবার এ স্কুল ম্যানেজমেন্ট এবং স্কুলর গুরুজি গুরুমা আচার্য আচার্যা সেবক সেবিকা তথা প্রধান আচার্য এই সমস্ত ভূমিকা বহু মহত্বপূর্ণ। এতে আমি কহিবু যে দুইজন বিধায়ক আসছেন, মাননীয় অখিল ভাই, মাননীয় আশ্রিত ভাই, যিকি এই অঞ্চলের বিধায়ক আমি ডাকিছিলু, তেণু আম এই বিদ্যালয়ের অনেক বহুত বহুত অসুবিধা আছে, প্রবলেম আছে, যথা ইয়ে না জমি না এই যে এটি গুরুজি গুরুমাঙ্কাই প্রকৃষ্ট ভাবে বা বিজ্ঞানগার ঠিক ভাবে না এবং আমাকে ভিত্তিভূমির অভাব এবং সবুঠি হচ্ছে আর্থিক অভাব, যাহা হোক সে ভাই মানে আমাদের পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন সে সব ক্ষেত্রে আমাকে সাহায্য করবে। আেণু এতে সমস্ত বিশ্ব হিন্দু পরিষদর সমস্ত কার্যকর্তা মানুষ মোট স্বাগত অভিনন্দন, আউ বহুত বঢ়িয়া ভাবে কার্যক্রম হয়েছি এবং কার্যক্রম বর্তমান সমারোহ হওয়া যাচ্ছি। বিশ্ব হিন্দু পরিষদ পূর্ব প্রান্তর সংগঠন মন্ত্রী তার সঙ্গে আসলে সমস্তে হলে সঙ্গে আমি পিপিলি বিধায়ক মতো সমর্থিত করার ডাকা হয়েছিল, সমর্থিত আমি বহু পুরোনা কার্যকর্তা আমি বিশ্ব হিন্দু পরিষদর পূর্ব প্রান্তর কার্যক্রম সদস্য লি দীর্ঘ 6 বর্ষ ধরে এবে বিধায়ক নির্বাচিত হয়ে আসছি এবং সেইপাই সম্বর্ধনা ডাকলে
ବହୁତ ବହୁତ ଖୁସି ରହିଲା। ହ୍ୟାଲୋ ଟେନ୍ଥ ଏକ୍ଜାମିନର୍ସ, ଆପଣମାନେ ଏମିତି ଏକ ସ୍କୁଲ ଖୋଜୁଛନ୍ତି କି ଯେଉଁଠି ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍ କୋଚିଂ ପାଇପାରିବେ, ତେବେ TSC ଗୁରୁକୁଳରେ ଯୋଗ ଦିଅନ୍ତୁ ଯାହା ଏକାଡେମିକ୍ ଲର୍ଣ୍ଣିଂ ପାର୍ଟନର ଫିଜିକ୍ସ ବାଲା ସହିତ ଅନୁମୋଦିତ। କଲ୍ 9438782020।